বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত পাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের এই যে ভাই এসেছেন আজকে, আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। এই স্যার ত্রিপুরা থেকে এসেছেন, ওনার বয়স 45 এবং আমরা দেখতে পাচ্ছি গ্রেড 7 বার্ডনেস হয়েছে, একদম পেছন অব্দি খালি হয়ে গেছে গ্রেড 7 বার্ডনেস। তো আজকে আমরা ওনাকে হাফ এরিয়া কভার করব, কারণ গ্রেড 7 বার্ডনেস মানে 7 × 900 যদি আমরা গুণ করি 63, 6300, 5000-এর কাছাকাছি গ্রাফ লাগবে। তো আজকে আমরা 3000 গ্রাফ দিয়ে সামনের অংশটা কভার করব, পরের বার সেকেন্ড সেটিংয়ে বাকি পেছনের এরিয়াটা কভার করা হবে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু ওনার 45 বছর বয়স, আমরা হেয়ার লাইনটাকে একটু পিছিয়ে করবো। পিছিয়ে করলে কি হবে, কাভারিং এরিয়াটা কম হবে, ফলে আমাদের ডেন্সিটিটা ভালো দেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে, যেহেতু ডোনার এরিয়া কম্প্রোমাইজড আছে, আমরা কম গ্রাফটেও কাজ চালাতে পারবো। এবং 3 নম্বর হচ্ছে, যেহেতু ওনার বয়স 45 ক্রস করে গেছে, ওনার বয়সের সঙ্গে জিনিসটা ম্যাচ করবে। এই 3টে কারণে আমরা হেয়ার লাইনটাকে যেখানে হওয়া দরকার সেখান থেকে একটুখানি পিছিয়ে যাবো। তাহলে চলুন হেয়ার লাইনটা মার্কিং করি। এইটা হচ্ছে ন্যাসিয়ান, যেখানে মহিলারা টিপ করে থাকেন। ইউজুয়ালি আমরা এটা থেকে 4 ফিঙ্গার ওপরে, 4 আঙুল ওপরে যাই। এটা হচ্ছে 4 আঙুল ওপর। কুঁচকে তাকান, কুঁচকে তাকান স্যার, দেখুন যেখানে কুঁচকোন এখানেই শেষ হচ্ছে। অ্যাকচুয়ালি হেয়ার লাইনটা এখানে করলে পরেই সব থেকে ভালো হতো, বা যেটা কম বয়সে এই জায়গাটায় হেয়ার লাইন থাকে। ইভেন একটা দুটো চুল আমি এখনও দেখতে পাচ্ছি, এই যে একটা চুল রয়েছে, কিন্তু আমরা আর একটুখানি পিছিয়ে যাবো, আর 1 সেন্টিমিটার মতো পিছিয়ে যাবো। এতে কি হবে, ওনার লুকটা যেমন ম্যাচিওর আসবে, তেমনি আমরা যে এরিয়াটুকু হেয়ার ট্রান্সপ্লান্ট করবো সেই এরিয়াটুকুতেই কিন্তু ভালো করে ডেন্সিটি দেওয়া পসিবল হবে। এইটুকু আমরা পিছিয়ে যাচ্ছি, এই হেয়ার লাইনটা আমরা পিছিয়ে যাচ্ছি। এবারে আমরা হেয়ার যে পয়েন্টসগুলো দিলাম সেটাকে যুক্ত করব। তো আমরা জোন 1টাকে আঁকলাম, এটা হচ্ছে জোন 1 বা ফ্রন্টাল জোন। এরপর হচ্ছে জোন 2, এটা জোন 2, তারপর হচ্ছে জোন 3। জোন 3টা হচ্ছে আমাদের লিস্ট ইম্পর্টেন্ট জোন, এখানে সব থেকে কম গ্রাফ দেওয়া হবে। এরপরে আরও মাথাটা নামিয়ে দিন। হ্যাঁ, এই যে পেছনের যে জোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোন 4। জোন 4টা ওনার ক্ষেত্রে অনেকটাই বড়, অনেকটাই বড় জোন 4। জোন 4টাকে আমরা দুটো জোনে সাব ডিভাইড করতে পারি, একটা 4A, একটা 4A, একটা 4B। তো দেখুন এই হচ্ছে পুরো এরিয়াটা, এটা হচ্ছে 4A 4B। এটা হচ্ছে জোন 1, জোন 2, জোন 3, 4A 4B। এই পুরো এরিয়া একদিনে কাভার করা পসিবল নয়। আমরা যেটা করবো, এই 1, 2 এবং 3, এই 3টে জোন আজকে আমরা কাভার করব। তো আপনারা দেখলেন কিভাবে আমি মার্কিং করলাম, এবং আমাদের প্ল্যান হচ্ছে আজকে 3000 ফলিকেল করা। আমরা আমার দাড়ির থেকে অ্যারাউন্ড 1500 থেকে 1800 ফলিকেল নিয়ে নেবো, কারণ মাথার পেছনে চুল খুব কম আছে। তো আমরা 1500 ফলিকেল যদি দাড়ি থেকে নিয়ে নিই, বাকি 1500 ফলিকেল মাথার পেছন থেকে নেবো, এবং এই দাড়ির চুল এবং মাথার চুল মিক্স করে আমরা জায়গাটাকে লাগাবো। তো এই ব্যাপারগুলো কথা হয়েছে ওনার সঙ্গে। এবারে হেয়ার ট্রান্সপ্লান্টটা কোন টেকনিকে হবে, FUE টেকনিকে আমরা করবো, এক্সটেনশন টেকনিক, এখানে কোনো সেলাই বা কাটিংয়ের ব্যাপার দরকার পড়বে না। এবং এই রেজাল্ট আসতে মোটামুটি 6 থেকে 8 মাস মতো সময় লাগে। উনি যদি সেকেন্ড স্টেজটা করতে চায়, আমাদের পরামর্শ থাকবে 6 থেকে 8 মাস পরে করা। এবার ট্রান্সপ্লান্টের জন্য কীভাবে আমরা চুল তুলছি, কীভাবে চুলগুলোকে প্রিজার্ভ করা হয়, কীভাবে স্লিট মেটিং করা হয়, কীভাবে চুলগুলোকে বসানো হয়, 7 দিন পরে কেমন দেখায়, 3 মাস পরে কেমন দেখায়, 1 বছর পরে কেমন দেখায়, সার্জারি পরে কবে থেকে এক্সারসাইজ করা যাবে, কবে থেকে কাজে জয়েন করা যাবে, কী খাওয়া যাবে, কী খাওয়া যাবে না, কীভাবে পরিচর্যা নেবেন, এই সমস্ত বিষয়ে ছোটো ছোটো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি আপনারা দেখতে পারেন। যদি কমেন্ট হয় কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের আমি অ্যান্সার দিয়ে থাকি। বা আপনার যদি বার্ডনেস থাকে তো মাথার এই ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কোন গ্রেডের বার্ডনেস, কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।